নবীর উম্মতের দল মুরব্বীদের জবানে কি ঘটনাটা পেয়েছি শুনেছি বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি রাস্তা দিয়া চলতেছেন একটা কুকুর সামনে দাঁড়ায় গেল কুকুর ডাক দিয়া কয় বড় পীর আমার কথার জবাব দিয়া তার উপরে যাও বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো বড় পীর চিন্তায় পড়ে গেলেন যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ আল্লাহর কোরআনের আয়াতের উল্টা হবে কারণ বনি আদম হলো শ্রেষ্ঠ যদি বলি তুই খারাপ আমি ভালো তো অহংকারী আসিয়া যাবে আর যদি বলি আমি খারাপ তুই ভালো তো কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে এখন আমি খারাপও বলতে পারি না ভালো বলতে পারি না ভালো বললে আমি নিজে ভালো বললে অহংকারী হবে আমি নিজে খারাপ বললে তুই কুকুর ভালো বললে কোরআনের আয়াতের উল্টা হবে আল্লাহর ওলি বান্দা মোরাকাবায় ঢুকলেন আল্লাহ জবাব দিয়া দিলেন এই জবাব পাইয়া ডাক দিয়া কয় কুকুর কবরে যাওয়ার আগে আমি তোকে বলতে পারবো না আমি ভালো নাকি আমি খারাপ কারণ আমাকে সবাই বড় বীর বলে ডাক দেয় কিন্তু মরণের পরে আমার সামনে কিছু যাবে না আমার তিনটা পাতলা কাপড় আমার আসল বিছানা হবে ওই অন্ধকার কবর সাড়ে তিন হাত মাটির ঘর হবে ওই কবরে যাওয়ার পরে সাথী নাই বাতি নাই আল্লাহ পাকের দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে আসার পরে এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও দুই নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও তিন নাম্বার প্রশ্ন হবে তুমি রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও যদি আল্লাহর শুকর জবাব দিতে পারি তাহলে আমি তখন তোমাকে বলতে পারবো আমি আব্দুল কাদের জেলানি ভালো তুই কুকুর বড় খারাপ আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারি তখন আমার কবর হয়ে যাবে জাহান্নামের আগুন একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর ভরে যাবে দুই পার্শ্বের মাটির চাপ তখন আমি জবাব দিয়া বলতে পারবো কুকুর তুই ভালো আমি মানুষেও ভালো হতে পারলাম না কারণ আমার কবরের মধ্যে আগুন জ্বলে আমার আজাব হচ্ছে তোর কোনো আজাব নাই আমি কবরে যাওয়ার আগে তোকে জবাব দিতে জেনানি ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ মরণের আগে কবরে গিয়া নাজাত না পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো মনে করার উপায় নাই আমারে মাওলানা না বললে মনে কষ্ট পাই আমারে আন্তর্জাতিক মুফাসসির না বললে কষ্ট পাই আমাকে হাজী সাহেব না বললে কষ্ট পাই আমাকে খতিব সাহেব না বললে বড় কষ্ট পাই আমি প্রিন্সিপাল আমি মুফতি সাহেব আমি মুহাদ্দিস এটা দাবি করে কত গর্ববোধ করি কত অহংকার কিন্তু কবরে গিয়া যদি নাজাত না পাই আমার মাওলানাগিরি মুফতিগিরি টাইটেলে আমার কোনো কাজ আসবে না আর আমার টাইটেল লাগবে না যদি কবরে গিয়া আমলের কারণে আল্লাহ মাফ করে দেয় আমি মাওলানা হওয়ারও দরকার নাই মুফাসসির মুহাদ্দিস হওয়ারও দরকার নাই আমার মতো ভালো জমিনে দুনিয়ায় আর কেউ হতে পারবে না এরে নবীর উম্মতের দল দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে খতিব হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাই জুমার নামাজের খুতবায় যখন দাঁড়ায় রুমাল দিয়া চেহারাটা ঢাকিয়া দাঁড়ায় একজন দাঁড়ায় বলে হজরত আপনি চেহারা ঢাকিয়া খুতবা পড়েন কারণটা কি আল্লাহর ওলি বলে বাবা আগামী জুমায় তুমি জবাব নিতে আসবা আগামী জুমায় যখন আসলো বলে আমার কাছে দাঁড়াও আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস
মুহাদ্দিস তার রুমালটা ওই প্রশ্নকারীর মাথায় দিলেন প্রশ্নকারী একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেল হুঁশে আসার পরে বলে বাবা রুমালটা মাথায় দেওয়ার কারণে তুমি চিৎকার দিলা কেন ওই লোকটা বলে আল্লাহর কসম আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর দিল্লির বিশাল শহরে তাকায় দেখলাম লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোনো মানুষ নাই মাঝে মাঝে দুই একটা মানুষ দেখা যায় আর বেশিরভাগ দেখা যায় কুকুর আর বানরের সুরতে গর্ব সুরত আদমি ইনসাবু দে আহমদ অবু জাহলো হামেক সাবু দে আদমিরা আদমিয়ত লাজমাস আউদেরা গর্বু নবাসদ হিজামাস গোটা দুনিয়াটা শাসন করেছেন দুইজন শোষণ করেছে দুইজন একজন শাসনকর্তা সুলাইমান পয়গম্বর আর একজন শাসন করেছিলেন বাদশা জুলকারনাইন ইন্তেকালের আগে বাদশা জুলকারনাইন বললেন মরার পরে জানাজা পড়াইয়া কাফনের ভেতর থেকে হাত দুইটা বের করে এলাকায় ঘুরায় ঘুরায় কবরে নিয়ে যাওয়া যখন এনা জানাজার পরে এমন করা হলো দুনিয়াওয়ালারা কয় দেখ দেখ দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোভ এখনো সামলাইতে পারে না মরার পরও আরো চায় আরো চায় ইমানওয়ালা কয় না রে বেয়াকুফ না না বাদশা জুলকারনাইন গোটা মানুষের সবক দিয়া গেল আমি দুনিয়ার পুরা ক্ষমতা পাইয়াও আজ খালি হাতে কবরে যাইতেছি এরে নবীর উম্মতের দল কিসের মাস্তানি আর কিসের বাহাদুরি করো তোমার আপন ছেলে যার জন্য তোমার ঘাম নষ্ট করে কামাই রুজি করে বাড়ি গাড়ি করো ওই ছেলেটা তোমার গুনার ভাগ নিবে না ওই মেয়েটা তোমার গুনার ভাগ নিবে না তোমার মা তোমার আপন গুনার ভাগ নিবে না দুনিয়াতে যদি মামলায় পড়ে যাও বিপদে পড়লে দেখছুনি মা বাবায় বলে এই সন্তান আমি চাই না একটু বিপদে পড়লে মা সন্তানেরে ভুলিয়া যায় আবার সন্তান মা বাবারে ভুলিয়া যায় স্বার্থের ভরি টানে ভরিয়া অতএব তুমি কার পিছনে দৌড়াও সব বাদ দিয়া তুমি আমার মাওলার সাথে যোগাযোগ লাগায় দাও আল্লাহকে ডাক দিয়া বলো হে মালিক দুনিয়াতে এই 70 বছর 60 বছর 40 বছর হায়াতে আমার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার দুনিয়ার লাইনে ব্যয় করলাম বন্ধুর লাইনে ব্যয় করলাম আমার খেলার মাঠের বন্ধুর পিছনে আড্ডা দিয়া সময় নষ্ট করলাম লেখাপড়ার মাঠে আমার ছাত্র ভাই বোনের পেছনে সময় দিলাম কর্মজীবনে আবার আমি টাকার পেছনে সময় দিলাম আজান কানে আসছে মসজিদে যাই নাই আলেম ওলামার মাইকির বয়ান আসছে বয়ানে যাই নাই আল্লাহওয়ালারা ডাকছে আসো মুয়াজ্জিন ডাকছে আসো যাই নাই ও আল্লাহ সব জিন্দগি বরবাদ করে ফেললাম চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখি আমার আমল নামায় ভালো একটা নেক আমল নাই ওরে বান্দা আল্লাহ যদি জিজ্ঞাস করে এমন একটা ওসিলা পেশ করো আইয়ুব নবী এত বিছানায় অসুস্থ সবাই পোকা পড়ার কারণে দুর্গন্ধে এলাকা ছাড়িয়ে সবাই চলে যায় আইয়ুব নবী এখন কানতেছে আল্লাহ সবাই আমারে ছাড়িয়া যায় তুমি আমারে ছাড়িয়া দিও না রে আল্লাহ এই কান্নার মধ্যে তাকায় দেখে অনেক বিবি তার ছিল কয়েকজন বিবি আইসা বলে আমাদের তালাক দেন আমরাও চলে যাব আইয়ুব নবী কান্না করে বলে বিবিরা যাও যাও আমার জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট এইবার আইয়ুব নবী ভাঙ্গা দিল নিয়ে কান্না করে বলে ও মালিক আমার আদরের আপন বিবিরা পর্যন্ত আমাকে ছাড়িয়া সবাই চলিয়া যাইতেছে তুমি আমাকে ফালাইয়া দিও না মেহেরবানি করে তুমি আমাকে কবুল করিয়া নিও হঠাৎ আইয়ুব নবী তাকায় দেখে পায়ের কিনারা একমাত্র বিবি রহমা বয়া বয়া কান্না করে আইয়ুব নবী ইশারা করে বলে বিবি সবাই গেল তুমি কেন যাও না ইউসুফ নবীর কন্যা রহিমা কিন্তু আসল নাম রহমা তুমি যাও বলে না না আমাকে যেতে বলবেন না পয়গম্বর কারণটা কি বলে আমি আপনার খেদমতে আমার জীবনটা কাটায় দিতে চাই কারণ কি বলে হাসরের ময়দান তো বড় কঠিন একটা
একটা নেকের টানে মা বাবা জাহান্নামে যাবে ছেলে মেয়েরা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে অনেক সময় ছাত্র জান্নাতে যাবে ওস্তাদরা জাহান্নামে যাবে একটা নেকের টানে বক্তা জাহান্নামে যাবে শ্রোতারা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে ইমাম সাহেব জাহান্নামে যাবে মুক্তাদিরা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে দেখা যাবে পীর সাহেব জাহান্নামে যায় মুরিদেরা আমল করিয়া জান্নাতে যায় এরে নবীর উম্মতের দল রহমা নামের বিবি কান্না করে বলেন ওই হাসুরের ময়দান এমন একটা ভয়ঙ্কর ঘর একটা জায়গা সূর্য মাথার উপরে নেমে আসবে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে ওদিকে জাহান্নামের আওয়াজ ওদিকে আমার আল্লাহ তাআলার কুদরতের আওয়াজ ওয়ামতাজুল জাওমা জুহাল মুজরিমুন এরে গুনাহগারের দল নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা জাহান্নাম চিৎকার দিয়ে বলবে রে মালিক গুনাহগারগুলো সব আমার পেটের মধ্যে দিয়া দাও রে আল্লাহ সূর্যের তাপে মানুষের গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে পায়খানার রাস্তা দিয়া পেটের নারী বুড়িগুলো পড়িয়া যাইবে এমন কান্নার আওয়াজ জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে ওরে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ শুধুমাত্র তোমার আমার সেজদায় পরে কাঁদবেন আল্লাহ জাহান্নামে ফিরাও আমার একটা উম্মত জানো জাহান্নামে না যায় আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাব না আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আপনি চিনিয়া চিনিয়া বাছাই করে করে আপনার উম্মতের জান্নাতে নেওয়ার চেষ্টা করেন এরে নবীর উম্মতের দল আমার নবী উম্মতের কেমনে চিনবেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কোটি কোটি মানুষের মধ্যে উম্মতের চিনবেন কি করে আল্লাহর নবী বলেন হে আয়েশা বড় গাভীর পাল গরুর পাল বকরির পাল ওই বকরির পালের মধ্যে যদি কোনো বকরির কপালে চাঁদের সাদা চিহ্ন থাকে এটা চিনা কেমন কঠিন বলে অনেক সহজ বলে হাসরের কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল উম্মত ওযু বানাইয়া পাঁচ বেলার নামাজ পড়বে আমি নবী তাকায় দেখব ওযুর অঙ্গগুলো তাদের নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে আমি নবী বাছাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব রহিমা কান্না করে বলে পয়গম্বর হাসরের দিন যদি আল্লাহ আমি রহিমাকে ডাকিয়া বলে এমন কোন আমল নিয়ে আসছো নাকি যাতে করে তোমাকে মাফ করে দিব ওই দিন যদি আমার কোন আমল না পাই আমি আল্লাহর কাছে দাঁড়ায় বলবো হে মালিক আমি একজন তোমার আদরের নবীর স্ত্রী তুমি আমাকে উসিলায় মাফ করে দাও আমার আল্লাহ নবীর মহাব্বতে আমি রহিমাকেও মাফ করে দিতে পারে এরে পর্দার আরানের মা আমি হাফিজুর রহমানের মা তুমিও মা মন কি চায় একজন আলেমের মা হয়ে কবরে যাও একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাও তুমি মরার পরে তোমার সন্তান জানাজা পড়াবে তুমি মরার পরে তোমার সন্তান কবরে গিয়া কোরআন পড়ে দোয়া করবে যদি এমনটাই চাও স্বামীর খেদমত করো সন্তানের কোরআনওয়ালা বানাও আল্লাহর মহাব্বত নিয়ে পর্দা করে চলো আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায় দাও যেই সন্তান আমি মরার পরে জানাজার ইমাম হতে পারে এরে যুবক আল্লাহর কাছে তওবা কর যৌবনের তিন ভাগের দুই ভাগ গুনাহের কাজে ব্যয় করছো আর কয়দিন বাহাদুরি করবি এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতের মধ্যে নাই এরে যুবক আমিও তো তোর মতো একটা যুবক সন্তান তোর ডানে বামে তাকায় দেখ তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না তুই কেন পারো না তোর মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো কৃষি কাজ করে নদীতে কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না কয়দিন আর গুনার কাজ করবি রে বাবা জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবি আল্লাহর কোরআনটা কি তুই কি মিথ্যা
মিথ্যা মনে করেছো নবীর হাদিস কি মিথ্যা মনে করেছো আল্লাহর কোরআনের আওয়াজ এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ পাজরের হাড় চুরমার হয়ে যাবে সহ্য করতে পারবি না রে আল্লাহর বান্দা তওবা কর আল্লাহর কাছে কান্না কর ও আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না আর কোনোদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না সহিভাবে কোরআন পড়ে নামাজ পড়ব নবীর তরিকায় চলব তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন আমিন এত কিছু বলার মাকসাদ কি একটাই মাকসাদ আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই সাহায্য ছাড়া চলার কারো কোনো উপায় নাই এখন সাহায্য যার থেকে আমরা নিব তার মধ্যে দেখতে হবে তিনটা দুর্বলতা যেন না থাকে এক নম্বরে পিছুঠান থাকা যাবে না দুই নম্বরে অভাব থাকা যাবে না তিন নম্বর হলো তার কোনো স্বার্থ থাকা যাবে না এবার গভীরভাবে তালাশ করুন গোটা জগৎ ঘুরে একটা মানুষ পান কিনা যার কোনো পিছুটান নাই একটা মানুষও পাবেন না যার পিছুটান নাই ছেলে পেছনে টানে মেয়ে পেছনে টানে স্ত্রী পেছনে টানে কাপড় দাও টাকা দাও পয়সা দাও ঘর দাও বাড়ি দাও এবার অভাব কি পরিমাণ অভাব যে যত বড় লোক সে তত অভাবী গরিবের অভাব একশো টাকায় সমাধান হয় বড় লোকের অভাব লক্ষ টাকায় সমাধান হয় না অভাবটা কি পরিমাণ পারস্যের কবি আল্লামা শায়খ সাদী রহমাতুল্লাহ আলাই বলেন মানুষের পেটের ক্ষুধা নিবারণ হলো চোখের ক্ষুধা নিবারণ হয় না খেরের ঘরে বয়া কানতেছে টিনের ঘর হলে কতই না আরাম টিনের ঘরওয়ালা কানতেছে বিল্ডিং হলে কতই না আরাম বিল্ডিং ওয়ালা কানতেছে পাঁচতলা হলেই না কত আরাম পাঁচতলাওয়ালা কানতেছে দশতলাওয়ালা দশতলার বিল্ডিং হলে কিনা আরাম এইভাবে গোটা জগৎ যদি কাউকে দেওয়া হয় তারপর বলবে আর এক দুনিয়া পাইলে কতই না মাস্তানি করা যেত পেটের ক্ষুধা নিবারণ হলো চোখের ক্ষুধা নিবারণ হয় না সব মানুষ অভাবী যে কারণে মানুষ কেউ খাবে না স্লোগান দেয় ঠিক নিজের খানাটাই খায় অন্যের খবর নেয় না কেন অভাব 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 গরিব যেই পরিমাণ অভাব তার থেকে বড় লোকের আরো অভাব তিন নাম্বার যার স্বার্থ নাই গোটা জগতে একটা লোক খুঁজে পাবেন না স্বার্থ নাই পীর বলেন ফকির বলেন দরবেশ বলেন কুতুব বলেন আলেম বলেন আওয়াম বলেন শিক্ষিত অশিক্ষিত স্বার্থ ছাড়া কেউ নাই মুরিদেরটা খাইয়া পীর সাহেব নিজের পেট মোবারক তিমি মাছ বানিয়ে ফেলেছে কাটটা খাইছে মুরিদেরটা খাইয়া নিজের পেট মোবারক তিমি মাছ মুরিদেরটা খেয়ে খেয়ে এরপরে অট্টালিকা তৈরি করে একদল মুরিদের কিছু দেয় আর একদল মুরিদের তা শুধু খায় খাওন যেন বন্ধ হয় না যায় শুধু খাওয়ার লোভে পড়িয়া স্লোগান দিয়া পীর বাবায় বলে হিন্দু আসো বৌদ্ধ আসো খ্রিস্টান আসো ইহুদি আসো তোমার ধর্মে থাকো শুধু আমার কাছে এসে মাথা নত করো তুই জান্নাত পেয়ে যাবে তাহলে অভাব সারা জমিনে কেউ নাই পিছুটান সারা কেউ নাই স্বার্থ সারা হ্যাঁ মনে করেছিলাম আম্মাজানের স্বার্থ নাই আব্বাজানের স্বার্থ নাই কিন্তু তাকায় দেখলাম আব্বা আম্মাও স্বার্থের টানে সন্তানকে হত্যা করে ফেলে
সন্তান স্বার্থের টানে মা বাবাকে হত্যা করে স্ত্রী স্বামীকে হত্যা করে স্বামী স্ত্রীকে হত্যা করে এই ঘটনা কি ইন্ডিয়ার খবর সোনার বাংলার খবর আর সোনার বাংলা নাই রুভার বাংলা হয়ে গেছে স্বার্থের টানে অভাবের কারণে শীতের পোশাক কিনার টাকা নাই নিজের কত পোশাক যদি আজ মানুষ একটু স্বার্থ ছাড় দিত তাহলে সদরগাড়ার গুলিস্তানে পোশাক বস্ত্রহীন কোন মানুষ ডাস্টবিনের পাশে পড়ে থাকত না গরীব কাতরাচ্ছে একটা কম্বল নাই একটা খাতা নাই শীতের একটা পোশাক কিনতে পারে না আর এ বসে বসে মদের বোতল নিয়ে আড্ডা দিচ্ছে কে বলবে এই কথা প্রশাসন সরকার থেকে একটাই আওয়াজ মাদক নির্মূল করো জঙ্গি দমন করো সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করো কে করবে যাকে দিয়া ভূত সারামু তারে যদি ভূতে পায় একটা ওয়ার্ডের কমিশনার একটা থানার ওসি সাহেব যথেষ্ট এক ঘন্টা টাইম পুরা থানার মাদক বন্ধ করার জন্য সাধারণ মানুষ যদি একটু সহযোগিতা করে কিন্তু হঠাৎ করে যখন ওসি সাহেব সৎনিয়তে সামনে আগায় কমিশনার আগায় ফট করে কোন দিকের গোপন টেলিফোন চলে আসে সব তছনছ হয়ে যায় না হয় এক ঘন্টা টাইম এই জমিনকে পবিত্র করার জন্য এই জমিন পবিত্র করার আগে মানুষের অন্তরকে পবিত্র করতে হবে এজন্য দিন বদলের স্লোগান বাদ দিয়া দিন বদলাও দিন বদলাও দিন বদলাও স্লোগান বন্ধ করে স্লোগান দিতে হবে দিল বদলাও দিল বদলাও দিল বদলাও মানুষের দিল যখন বদলে যায় তখন বিড়ি ফেলে দেয় মদ ফেলে দেয় তখন সে পান খায় জিব্বা দিয়া গালিফা বন্ধ করে জিকির করে টুপি বন্ধ টুপি বাদ দিয়া টুপি মাথায় দেয় দাড়ি ছিল না দাড়ি উঠছে কেন তার দিন বদলায় স্লোগান লাগে নাই দিলটা যখন বদলায় গেছে দিন অটোমেটিক বদলায় গেছে অতএব দিন বদলের আগে দিল বদলাও দিল বদলাইলে দিন বদলাবে দিন বদলালে সমাজ বদলে যাবে আর এই দিল বদলানোর একমাত্র মেডিসিন কোরআন সুন্নার বয়ান আল্লাহওয়ালাদের সহবত আল্লাহওয়ালার সহবত না থাকার কারণে কোরআন হাদিস পড়িয়েও গোমরা হয়ে যাচ্ছে কোরআন হাদিস হাতে থাকার পরেও শুধু আল্লাহওয়ালাদেরকে মুরব্বি না মানার কারণে সে বলে শবে বরাত পালন করা দুর্গা পূজা পালনের সমান আমার মতো নাম্বার সারা মোল্লা নয় ডক্টর আল্লামা লাগায় বলে কালেমায়ে তৈয়বা কুফুরি কালেমা কেন কোরআন সুন্নার অভাব হ্যাঁ আল্লামা হইছে কোরআন সুন্না ছাড়া কথায় কথায় হাদিস কথায় কথায় কোরআন এরপরও কেন উল্টা পাল্টা বক্তব্য শুধু কোরআন সুন্নায় তার দিল পাল্টাতে পারেনি আল্লাহওয়ালার সোহবত দরকার ছিল আল্লাহওয়ালাদের সোহবত এমন একটা ছাত্র যেমন শিক্ষকের সামনে অন্যায় করতে ভয় পায় ঠিক একজন তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার সামনে সাধারণ একজন মুসলমান একজন সাধারণ আলেম জিব্বা দিয়া কথা বলতে ভয় পায় আর এই ভয়টা যখন অন্তরে আসবে তখন সে সঠিক পথে চলা সহজ হয়ে যাবে এজন্য ওয়াজ মাহফিলের আয়োজন এজন্য আল্লাহওয়ালাদের কাছে যাওয়া রাতারাতি কেউ আল্লাহওয়ালা হয় নাই রাতারাতি কেউ ইঞ্জিনিয়ার হয় নাই যত দামি দামি ইঞ্জিনিয়ার এ দেখবেন যে তুমি শুধু সার্টিফিকেট দিয়ে হয়েছে বলে না সার্টিফিকেট তো আছেই অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে পেছনে আমি রাত নাই দিন নাই সময় দিয়েছি অতএব সাহায্য ছাড়া চলার উপায় নাই সাহায্য তুমি এমন ব্যক্তির থেকে নিতে হবে যার তিনটা দুর্বলতা নাই অভাব নাই স্বার্থ নাই পিছুটান নাই এই তিনটা দুর্বলতা নাই
জগতে একজনই পাওয়া যাবে তিনি হলেন আমার আল্লাহ কে আল্লাহ এবার আমাকে একটা প্রশ্নের জবাব দেন আপনাদের কাছে খারাপ লাগতেছে কথাগুলো আমাকে একটি প্রশ্নের জবাব দেন আমার আপনার রসূল রহমাতুল্লিল আলামিন থেকে দামি পীর সাহেবের কি নাম কথা বলেন কেউ নাই না আপনারা ভুলে বলতেছেন আমার রসূল থেকে কোনো দামি পীর নাই কেন খাজা মঈনুদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী হ্যাঁ আমার নবীজির দরবার থেকে দামি দরবার নাই সঠিক আমার নবীজির মাজার শরীফ থেকে দামি কোনো মাজার নাই তা তুমি তোমার পীর বাবার মাজারে দুধ দিয়া ধুইয়া দাও মদিনারটা ধো না কেন তুমি তোমার পীর বাবার দরবারে জুতা নিয়ে ঢোকো না মদিনায় কেন ঢোকো কি ব্যাপার ধর্মীয় শিক্ষা নাই থাকলেও জাহান্নামের ভয় নাই থাকলেও আল্লাহওয়ালা মুরব্বি মানে না মুরব্বি মানে ঠিক একেবারে যে মানে না তা না কোয়ালিটি আলাদা শিষ্য যেমন বিড়ি টানে মুরব্বি ওটানে তাহলে এই মুরব্বি দিয়া শিষ্য ভালো হবে কোনদিন এজন্য তাকওয়াওয়ালা মুরব্বি মানা দরকার তো সাহায্য কার থেকে আমরা আচ্ছা তাহলে আমাদের শ্রেষ্ঠ নবী যার মত কোনো পীর নাই যার কোনো তুলনা যার জীবনে কোনো গুনাহ সন্দেহ আসিল কোনো গুনাহ হ্যাঁ সেই নবীজির বয়স কত ছিল আপনাদের জানা আছে কত 63 বছর এই 63 বছরে কি নবীজির কখনো কিছু নিজের জন্য প্রয়োজন হতো নবীজির কিছুই প্রয়োজন হতো না কথা বলেন না কেন খানা খানার প্রয়োজন হতো না বাজারে যাওয়া লাগতো ঘুম বিয়া শাদি সন্তানাদি এই যে প্রয়োজনগুলো নবীর যখন হতো কোন মাজার শরীফে গিয়া নবী বলতেন ওই মাজার আলা দাও আইয়ুব নবীর মাজারে তো মুসা নবীর মাজারে কোন মাজারে কি আল্লাহর মাজার আছেনি মাজার কি জিন্দা লোকের হয় আর এক ঝামেলা আল্লাহর বলে মাজার কার কাছে চাইতেন তো সর্বশ্রেষ্ঠ নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে তুমি কেন মাজারে চাও এই ভণ্ড তুমি কেন কবরওয়ালার কাছে চাও কি ব্যাপার হ্যাঁ এক জায়গায় চাইছো পাও নাই আর এক জায়গায় গেছো এইটা মানা যায় আল্লাহ দিতে পারে না এই জন্য মাজারে চাও না আল্লাহ পারেন পারেন তো চাও না কেন চাইছি ঠিক পাই না বহু চাইছি কত যে চাইলাম একটু যদি পাইতাম নামাজ পড়ি রোজা রাখি এই যে এত কষ্ট করি অথচ বেনামাজিরা বছরে বছরে জায়গা রাখে বিল্ডিং করে অভাব নাই অথচ আমরা পাই না আল্লাহ বলেন ওই বেঈমানেরা চায় না আল্লাহ দেয় কেন দেয় ওরা যা পাবে সব দুনিয়ায় পরকালে কিছুই পাবে না আর মুমিনেরটা আল্লাহ দিবেন না হ্যাঁ চাইলে পাবা যতটুকু দরকার বেশি যা দরকার আল্লাহ দিবেন মহাব্বতের নজরে হাসরের দিন বেঈমান আফসুস করে আঙ্গুল কামড়াবে তবে তুমি চাইলে পাবা চাওয়াটা চাওয়ার মতো হতে হবে চাওয়ার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ বলেন আমার কাছেই চাও দুইটা জিনিসের মাধ্যমে এক নম্বরে ধৈর্য দুই নম্বরে নামাজ আজ মুসলমানের মাঝে ধৈর্য নাই নামাজেরও কোনো খবর নাই ধৈর্যের পাহাড় গড়েছেন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম
ধৈর্য এমন দামি একটি সম্পদ আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব হাশরের দিন আল্লাহ বলবেন ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জান্নাতে যাও দুই নম্বরে নামাজ বলেন নামাজ সপ্তাহে কয় ওয়াক্ত হ্যাঁ প্রতিদিন পাঁচ ওয়াক্ত না মাসে একবার এই ময়দানে আপনারা বসে আছেন একজনকে যদি বলি ভাই তুমি মাজারে চাও কেন তুমি বলবা আল্লাহর কাছে চাইলাম পাইলাম না যদি চাওয়ার পেছনে হিসাব নেই বলো আজকে ফজর পরশুনি বলে পড়ি নাই জোহর পরশুনি বলে পড়ি নাই আসরের নামাজ পড়েছো বলে পড়ি নাই মাগরিব পড়েছো বলে পড়ি নাই এশার নামাজ পড়ি নাই সামনে ফজর পড়ব কিনা আল্লাহ ভালো জানেন আল্লাহ বলেন আমার কাছে চাওয়ার কিছু নিয়ম আছে নিয়ম সারা দেব না এরে আল্লাহর গোলাম এক নম্বরে ধৈর্য দুই নম্বরে নামাজ তোমার মধ্যে ধৈর্য নাই নামাজও নাই এইভাবে যদি চাও তুমি পাইবা না ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে দেরি পাইতে দেরি হবে না গর্তাওয়াকুল মিকুনি হার সবহশাম মিরসানা দৃষ্টে তু আজলা মাকাম জুজবা হাকচি যে মাকাজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা কার কাছে চাইবেন কয় জিনিসের মাধ্যমে এক নম্বরে কি দুই নম্বরে কয়ক্ত নামাজ সপ্তাহে কয় দিন হ্যাঁ এরে নবীর আসে উম্মতের দল আজকে তাকায় দেখো ধৈর্য নাই নামাজও নাই যেই লোকটা ফজর পড়ে নাই জোহর আসর মাগরিব এশা পড়ে নাই বয়ানের মধ্যে বসলো আগামী কালকের ফজর পড়বে কিনা তাও সন্দেহ এই লোকটাকে আল্লাহ কি দিবেন আল্লাহ বলেন হ্যাঁ তোর যা প্রয়োজন আমি যতটুকু পারি দিয়ে দিব কিন্তু হাসরে কিছুই পাবি না আর যারা আমার ইবাদত ঠিক মতো করবা আমি আল্লাহ দুনিয়াতে যা দিব বোনাস আসলটাই দিব আমি হাসরের ময়দানে ধৈর্যের এত দাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ ধৈর্য ধারণ করো ধৈর্য বড় দামি এক সম্পদ জগৎ বিখ্যাত কুতুবুল আলম আল্লামা শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাই রাস্তায় সফরে যাচ্ছেন এক জায়গায় গিয়ে একটু রেস্ট নিলেন বিশ্রাম নিলেন গাছের নিচে বসে গাছের জবান খুলে গেল শিবলি তুমি কামেল হয়েছ মোকাম্মিল হতে পারো নাই যদি তুমি একজন পরিপূর্ণ আল্লাহর খাস গোলাম হতে চাও তাহলে তুমি আমার মতো আদর্শ আলা হয়ে যাও কে বলে গাছ বলবেন গাছ কেমনে কথা কয় অসম্ভব জিনিস সম্ভব করার মালিক হলেন আমার আল্লাহ গাছ কথা বলতে পারে না কিন্তু আল্লাহ যদি চান কথা বলেন না কেন শিশু বাচ্চা কথা বলতে পারে না তবে আল্লাহ চাইলে পারে বান্দা চাইলে পারে না আল্লাহ পাক গাছের জবান খুলে দিল শিবলি ডেকে বলে গাছ তোর মধ্যে এমন কি আদর্শ আছে যেটা আমি গ্রহণ করলে মোকাম্মিল হয়ে যাব গাছ ডাক দিয়া কয় শিবলি তাকায় দেখ আমার পুরা বডির মধ্যে শুধু মাইরের দাগ বেতের আঘাত ছুরির আঘাত যার কোনো কিছু কাম নাই সেও একটা ঢিল মারে আঘাত করে ছুরি দিয়া চামড়া কেটে নিল এত মার খাওয়ার পর আমার শরীরের চামড়া কেটে নেওয়ার পর
আমি কাউকে কিছু বলি নাই বরং ধৈর্য ধারণ করে 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 সব মানুষের সামনে আমি ভিটামিন ফল নিয়ে হাজির হয়ে যাই সব কিছু নিয়ে হাজির হয়ে যাই শিবলি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর তোমার থেকে আমি একটা সবক নিলাম ইস্তেকামার ধৈর্যের সবক নিলাম কিন্তু আমার প্রশ্ন হে গাস তোমাকে এত সুন্দর আদর্শ যে আল্লাহ দিলে বলো তোমাকে আবার আগুনে কেন পুড়িয়ে ফেলা হয় তোমাকে লাকড়ি বানায় কেন আগুনে জ্বালায় গাছ ডাক দিয়া কয় রে শিবলি আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে জন্মগত বদ অভ্যাস বলে কি বলে আমার জন্মলগ্ন থেকে আমি শুধু মাথা উঁচু করে উপরে উঠতে চাই নত হতে চাই না এটা কিবির অহংকার আমার উপরে কোন কাপড় ছায়া থাকলে আমি ভেদ করে উপরে যাই কোন লোহার শিকার সাপ দিয়া দিলে আমি বেবে অন্যদিকে যাই নত হতে চাই না আমার এই কিবির আর অহংকার দমন করার জন্য আমার স্থায়ী শাস্তি হলো আগুন কুতুবুল আলম শিবলি রহমাতুল্লাহ নাই বলেনে গাছ একটা আদেশ নিলাম একটা আদর্শ নিলাম জীবনে ধৈর্য ধারণ করতে হবে ইস্তেকামাতের উপরে চলতে হবে দুই নাম্বার আর একটা সবক নিলাম নিজেকে বড় মনে করা যাবে না তো আগুনে ভরতে হবে কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সে থা প্রভুর ওয়াদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব কে আমার রব রব মানে কি শুধু রিজিক দেনেওয়ালা রব হলেন তিনি সকল মাখলুকতের প্রয়োজনের আয়োজন করেন যিনি তিনি হলেন রব কেমন আয়োজন করেন চাওয়ার আগেই বান্দা তুই দুনিয়াতে আসার জন্য বলো নাই আমাকে মানুষের ঘরে পাঠাও আমি আল্লাহ তোরে চাওয়া ছাড়া মানুষ বানাইছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একটা বকরির বাচ্চা ধরে বলে এর বকরির বাচ্চা তোর কপাল কত ভালো আমি ওমরের কপাল বড় খারাপ কারণ তোর হিসাব নাই জান্নাত নাই জাহান্নাম নাই বনি আদম তোকে জবাই করে হালাল ভাবে খেয়ে ইবাদত করবে তুই কাজে লেগে গেলি আর আমি ওমর যদি জান্নাতের আমল করতে না পারি আমার মতো খারাপ জমিনে আর কেউ নাই কিয়ামতের ময়দানে আমি ওমর কোনো কাজে লাগবো না কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের ভেতরে নিয়ে যাবেন